মার্কেট থেকে কিনা যাবে? মিরপুর 6 নম্বর থেকে এটা 311 5000 টাকা রাখবেন কিনা আমি এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে আমরা 5000 টাকা রাখবো। 23000 টাকা রাখা যায় না? 23000 টাকা রাখলে আমাদের লাভ কোথায়? লাভ কম করেন, ওই 1000 টাকাই লাভ। 23000 টাকা রাখবেন। আমার কোন ভিউয়ারসকে ঠকাইছেন আপনি? কোন ভিউয়ারসকে ঠকাইনি। উনি আলোচনা সব থেকে আরেকটু করবেন কিনা? জি ঠিক আছে, যান চেষ্টা। ভাই বিক্রি করবেন না? তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি বিডি বাংলা ব্লগস এ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 14 ক্যান্টনমেন্ট কোসিকত বাজার এব্রাহিমপুর ফুল পার ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয় তলায়। এই শপের ওনার মোহাম্মদ অপু ভাই আমাদেরকে ফুল ভিডিওতে হেল্প করবে। ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন দেখি ভাই আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখায়। ভাই আমি প্রথমে যে খাটটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি? এটা বার্মাটিক সেগুন। বার্মাটিক সেগুন কাঠের তৈরি? এটা নতুন না পুরাতন ভাইয়া? পুরাতন ভাইয়া। পুরাতন? এটা কতদিন ইউজ হয়েছে ভাইয়া? এটা আনুমানিক 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর ইউজ হয়েছে? এটা ঘুনে টুনে ধরছে কিনা? কোনো জায়গায় কোনো ঘুনে ধরা ভাঙা নষ্ট এরকম কিছুই হয় না ভাইয়া। আচ্ছা পুরো জায়গায় ফাইবারে ভরা? পুরো জায়গায় যা মানে যা দেখাই তো আপনার জয়েন্টটা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এটা বিছানা হিসেবে হবে কি কাঠের? এটা বিছানা হলো আপনার গর্জন কাঠের, হাইসা সেগুন কাঠের, গুড়া গর্জন কাঠের। প্রাইসটা কেমন চাচ্ছিলেন? তার দাম হচ্ছে 22000 টাকা। 22000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখা যায় ভাই? বিডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে আমরা এটা অবশ্যই ভিডিও ডিসকাউন্ট করব। বিডি বাংলা ব্লগসের ভিডিও দেখে আসলে আপনি স্পেশাল ডিসকাউন্ট করবেন? কথা দিচ্ছেন? হ্যাঁ অনেক পার্সেন্ট। আর পরবর্তীতে আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি? এটা চিটাগাং সেগুন। এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। এটা কোন জায়গার কাঠের? চিটাগাং সেগুন। চিটাগাং সেগুন কাঠের তৈরি? আরে গাড়িটা এটা কি সলিড এক কাঠের উপরে না আলাদা নকশা? গাড়িটা সলিড। গাড়িটা সলিড। আর ডিজাইনটা হবে এরকম? ভিউয়ার্স আর এটা বিছানা হিসাবে কি কাঠের ভাইয়া? বিছানা গর্জন, হাইসাই সেগুন, মাঝখানে গুঁড়া দুইটা গর্জন। এটা কয় ফিট বাই কয় ফিট? 6 ফিট বাই 7 ফিট। প্রাইসটা কেমন চাচ্ছিলেন? 28000 টাকা। 28000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? 25000 টাকা রাখা যাবে। 25000 টাকা রাখা যাবে? আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি আসে আপনি ডিসকাউন্ট করবেন কিনা? অবশ্যই ডিসকাউন্ট করবেন। তো ভাই আমি যে অর্ডারটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি? চিটাগাং সেগুন কাঠের তৈরি। চিটাগাং সেগুন কাঠের তৈরি? এটা কত ফিট বাই কত ফিট আছে? 5 ফিট বাই 4.5 ফিট। 5 ফিট বাই 4.5 ফিট। এটা ডয়ার কটা হবে ভাইয়া? ডয়ার 4টা, পাল্লা 1টা। পাল্লা হবে 1টা। আর এদিকে সাইডে এদিকে কত ইঞ্চি হবে? এদিকে আছে আপনি 20 ইঞ্চি আছে। 20 ইঞ্চি হবে। আর প্রাইসটা আপনি কেমন চাচ্ছিলেন? এটা চাচ্ছি আমি 22000 টাকা। 22000 টাকা ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? 20000 টাকা রাখা যাবে। আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি আসে আপনি ডিসকাউন্ট করবেন কিনা? জি হ্যাঁ ডিসকাউন্ট করবেন। তো ভাই আমি নেক্সট যে সোফা সেটটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি? এটা চিটাগাং সেগুন কাঠের তৈরি। 100% 100% এটা নতুন না পুরাতন ভাইয়া? পুরাতন। এটা কতদিন ইউজ হইছে? এটা আনুমানিক 10-15 বছর। এটা হলো ঝুমকা নকশা যেটা বলা হয়, উপরের নকশা হলো ঝুমকা। আর এটা কি হাতাটা কি মডেল? হাতির শুল। হাতির শুল। আর এটা 221? জি না 311। 311 এটার সাথে কি ফোম কভার হবে? হ্যাঁ ফোম এর সাথে আছে। চেষ্টা করবেন। তো আমি যে অলসুকেসটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি? চিটাগাং সেগুন কাঠের তৈরি। চিটাগাং সেগুন কাঠের তৈরি? জি। কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? 5 ফিট বাই 6.5 ফিট। আর সেলফের কাঠগুলো কি কাঠ? ভিতর হলো আপনার আকাশি কাঠ। আর সাইডের কাঠগুলো কি কাঠ? সামনে সাইডে যা আছে সম্পূর্ণ সেগুন কাঠের। আর পাল্লাগুলো? পাল্লাও সেগুন কাঠের। কয়টা পাল্লা হবে ভাই? তিনটা পাল্লা। উপরে হলো তিনটা পাল্লা, নিচে দুইটা পাল্লা, দুইটা ডয়ার। নিচে তিনটা পাল্লা হবে? হ্যাঁ দুইটা পাল্লা। তিনটা পাল্লা হ্যাঁ, নিচে দুইটা পাল্লা, দুইটা ডয়ার। দুইটা ডয়ার হবে। এটা কেমন চাচ্ছিলেন? এটা দাম হচ্ছে 18000 টাকা ভাই। বেশি হয়ে যাচ্ছে, একটু কমান। এটা 16 পর্যন্ত রাখা যাবে। 16000 টাকা? জি। 15000 টাকা রাখা যায় না ভাই? 15000 টাকা সেটা যদি বিডি বাংলা বিডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে তার জন্য চেষ্টা করবো আমরা রাখার জন্য। আমি যে অল ক্যাবিনেটটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি? চিটাগাং সেগুন কাঠের তৈরি। এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? 5 ফিট বাই 6.5 ফিট। 5 ফিট বাই 6.5 ফিট। আর উপরে কানিসটা কি আলাদা করা যায় না? এটা এক্সাস্ট। এক্সাস্ট। আর নিচের ডোয়ার পাল্লা হবে কয়টা ভাইয়া? তিনটা ডোয়ার, দুইটা পাল্লা হবে। আর উপরে পাল্লা হবে কয়টা? উপরে তিনটা পাল্লা। আর সেলফের কাঠগুলো কি কাঠ? সেলফের কাঠ আমারই কাঠ। আর পিছনে যে বোর্ডটা আছে বোর্ডটা কি কাঠের? কয় সুতা? মোটা ওটা 2 সুতা। প্রাইসটা কেমন চাচ্ছিলেন? এটা দাম আছে 15000 টাকা ভাই। বিক্রি করবেন না? আপনার নতুন না পুরাতন ভাই? এটা কোন জায়গা থেকে এবার নিয়ে আসলেন?
মিরপুর 6 নাম্বার থেকে এটা 311 হ্যাঁ 311 এটা আপনার ফোম কভার হবে হ্যাঁ ফোম কভার হবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা ফোম কভার হবে এটা কি টি টেবিল হবে কয়টা ভাই একটা বড় একটা আর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা ডবল হাতা চশমা বলা দেখে চশমা বলে ভিউয়ার্স আমি আপনাদের সুবিধা থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর এটা গাড়িটা কত ইঞ্চি ভাইয়া গাড়িটা উপরে 2 ইঞ্চি কাট নিছে এখন মানে একটু কম আছে 2 ইঞ্চি এটা কি কাটে বললেন চিটাগং শোভন কাটে 100% 100% প্রাইসটা কেমন চাচ্ছিলেন এটা দাম চাই 25000 টাকা 25000 টাকা বিক্রি করার দাম বলেন এটা নিলে 22000 টাকা রাখা যাবে আরেকটু না করেন ভাই একদম 22000 টাকা তারপর ভিডিও বাংলা পলক থেকে আসলে আমরা চেষ্টা করব কম রাখার জন্য এই আলমারিটা দেখতে পাচ্ছেন এটা আপনার কি কাটে তৈরি মালয়েশিয়ান উপকারে তৈরি মালয়েশিয়ান উপকারে তৈরি এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা 4.5 ফিট আছে সাইডে আর উচ্চতা হলো 6 ফিট নতুন না পুরাতন পুরাতন কতদিন ইউজ হইছে এটা উনি 1.5 বছর ইউজ করছে আনুমানিক একটা টার্গেট দিছে আমাদেরকে 1.5 বছর ইউজ হইছে আর এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছিলেন এটা মানে আমার কাস্টমার যেহেতু ভিডিও বাংলা পলক থেকে আসলে এটা 6000 টাকা রাখা যাবে 6000 টাকা জি ভাই 5000 টাকা রাখা যায় না 6000 টাকা রাখা যাবে 5000 টাকা রাখেন ভাই আসলে চেষ্টা করব আমরা রাখার জন্য 5000 টাকা রাখবেন কিনা আমি এটা জানতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনার চ্যানেল পক্ষ থেকে যদি কেউ আসে আমরা 5000 টাকা রাখব ভাই আমি যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাটে তৈরি চিটাগং সংগ্রহে তৈরি চিটাগং সংগ্রহে তৈরি এটা তো লেগাল বানিশ করা জি হ্যাঁ লেগাল আমি কিভাবে বুঝবো এটা চিটাগং সংগ্রহে তৈরি আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে আপনি যে কোনো একটা জায়গা বললে আমরা রংটা উঠে আপনাকে দেখাই দিব তাহলে সেগুন কাট কি না রং উঠে দেখাই দিবেন রং উঠে দেখাই দিব এটা কয় সারের ডাইনিং টেবিল 6-4 6-4 ডাইনিং টেবিল 6-4 এটা নতুন না পুরাতন ভাই পুরাতন ভাই এটা কোন জায়গা থেকে সংগ্রহ করলেন এটা আমরা সংগ্রহ করছি মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 10 নম্বর থেকে ভাই আমি একটা চেয়ার দেখতে যাচ্ছিলাম যদি আপনি একটু সহযোগিতা করতেন ভিউয়ার্স আমি আপনাদের সুবিধা থেকে একটা চেয়ার কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি চেয়ারের যে পায়াগুলো এরকম হবে ডিজাইনটা অনেক সুন্দর আর ভাইয়া বলতেছে এটা চিটাগাং সেগুন কাঠের তৈরি আপনারা চাইলে উনি রং উঠাইয়া দেখাই দিতে পারে আর গাড়িটা অনেক সুন্দর ভাই আমি এই জায়গায় পিতল দেখতে পাচ্ছিলাম এটা কি খোদাই করে বসানো নাকি জি হ্যাঁ এটা পিতল খোদাই করে বসানো কন্ডিশন কি ফ্রেশ আছে একবার 100% ফ্রেশ আর এগুলো খুব শোকিং ফিনিশিং দাও নকশাগুলো আপনি কি বিক্রি করার আগে এটা ফিনিশিং করে দিবেন কিনা জি আমরা বিক্রি হয়ে গেলে আমরা ফিনিশিং করে দিই গ্লাসটা কত মিলি হবে ভাইয়া 10 মিলি গ্লাস 10 মিলি হবে 10 মিলি গ্লাস আর ভিতরের ডিজাইনটা হবে এরকম না ভিতরের ডিজাইনটা হবে অনেক সুন্দর ডিজাইন জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন এটা 6 সারের ডাইনিং টেবিল এই প্রাইসটা কেমন চাচ্ছিলেন এটা আমি দাম চাই 28000 টাকা ভাই বেশি যাচ্ছে না একটু কমান 25000 টাকা রাখবেন আর একটু কম দেন ভাই আর 1000 কম দেন কত হলো 24000 24000 তা 23000 টাকা রাখা যায় না 20000 টাকা রাখলে আমাদের লাভ কোথায় লাভ কম করেন ওই 1000 টাকাই লাভ 23000 টাকা রাখবেন আচ্ছা আপনি যদি কাস্টমার আসে আমরা 23000 টাকাই রাখব কাস্টমারের আপদার রাখার চেষ্টা করবেন ভাই আমি যে ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাটে তৈরি চিটাগং সেগুন কাঠের তৈরি চিটাগং সেগুন কাঠের তৈরি এটা কি পলিশ করে রাখছেন ভাইয়া চশপালিশ বলা হয় চশপালিশ এটা কয় ফিট বাই কয় ফিট আছে 6 ফিট বাই 4 ফিট 6 ফিট বাই 4 ফিট হ্যাঁ দুই সাইডে পাল্লা মাসখানে ডয়া মাসখানে ডয়া হবে কয়টা চারটা ডয়া দুইটা পাল্লা আর পিছনে বোটটা হবে কি কাটে পিছনে বোটটা হলো আপনার যে মেশিনের পেডের যেটা হলো আপনার গর্জন কাঠের ওয়াটার প্রুফ ডিজাইনও কিছু হবে না প্রাইসটা কেমন চাচ্ছিলেন দাম চাই 18000 ভাই ফ্রি যাওয়া যায় না একটা মাল একটা মাল ফ্রি যদি পারতাম আমরা অবশ্যই দিয়ে দিতাম ফ্রি তো দেওয়ার এখানে কোনো অপশন না কারণ আমাদের এগুলো বিক্রি করে আমাদের জীবিকা চালাইতে হবে ডিসকাউন্ট কত রাখা যাবে 15000 টাকা রাখা যাবে আর একটু কমান জানা ভাইয়া আর একটু কমান এটা আলোচনার সাপেক্ষে কেমন আছে আমি চাচ্ছিলাম নগদে একটু ডিসকাউন্ট করে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা 14000 টাকা রাখা যাবে আলোচনার সাপেক্ষে আর একটু করবেন কিনা জি ঠিক আছে যান চেষ্টা করব ভাই আপনার কাছে একটা ডিটেইল আছে নাকি ভাই জি হ্যাঁ এটা হলো ভিক্টোরিয়া ডিটেইল এটা সেগুন কাঠের তৈরি হ্যাঁ 100% সেগুন কাঠ এটা নতুন না পুরাতন ভাই এটা আমরা ওই যে নতুন সোফা আছে সোফার সাইডে থেকে আমরা এটা রাইখা দিছি আমার কোন ভিউয়ারসে ঠকাইছেন আপনি কোন ভিউয়ারসে ঠকায় না ডিটেইল ছড়াই নিছে হ্যাঁ ডিটেইল ছড়াই নিছে ডিটেইল ছড়াই নিছে এটা মানে এটা বিনিময়ে যে টাকাটা কম আসল ওই টাকাটা আমাদের কম দিয়ে এটা রেখে গেছে এটা দামটা আপনি কেমন চাচ্ছেন এটা আমরা 2000 টাকা বলে বিক্রি করব 2000 টাকা জি একটু জিনিসের 2000 টাকা দাম হয় ভাই কমান আচ্ছা 1800 টাকা রাখবো আর একটু কমান আর কমাই আমাদের আর একটু কমান আর হয় না আর একটু কমান যাইবো ভাই কাস্টমার যদি আসে আমি চেষ্টা করব আর যতটা পারি আমি কম রাখার জন্য রাখবেন তো ভাই আমি যে সোফাটা দেখতে পাচ্ছিলাম এটা আপনার কি কাঠের তৈরি এটা নকশা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সেগুন কাঠের তৈরি ভাই এটা আপনার নতুন না পুরাতন এটা পুরাতন ভাই অল্প কিছুদিন ইউজ করছে দেখে তো মনে হচ্ছে নতুনের মতো ভাই এখন নতুনের মতো মনে হচ্ছে এটা কি কাঠের তৈরি এটা সেগুন কাঠের আর টিটিবিলটা অরিজিনাল তো বলি সোফার সাথে টিটিবিল হয় না এটা উনি আলাদা কিনে নিছে আলাদা কিনে নিয়ে আসে এখন আমাদের একসাথে দেয়া দিয়েছে আপনি নিয়ে যাবেন কিন্তু আমি চিটাগং সেগুন দিয়ে তৈরি করা হয়েছে চিটাগং সেগুন কাঠের আর এটা টি টেবিলের গ্লাসটা হবে কত মিলি 10 মিলি গ্লাস 10 মিলি হবে এটা 100% চিটাগং সেগুন কাঠের তৈরি 100% চিটাগং সেগুন কাঠের তৈরি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সোফা সেট এটা মূলত গদি সোফা ভাই এটা কয় সিটের সোফা সেট 5 সিটের 221 5 সিটের সোফা সেট এটা 221 প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই দাম চাই 22000 টাকা 22000 টাকা জি ভাই আরেকটু বেশি বলেন আরেকটু বেশি হলে তো হবে না একটু কমানো যাবে তো কমান কত কমান যাবে লাস্ট 20000 টাকা রাখা যাবে 20000 টাকা জি আরো কমান ভাই 19000 টাকা রাখা যাবে মার্কেট থেকে কিনা যাবে আমি বলছি সবকিছু দিয়ে লাস্ট 17000 টাকা রাখা যাবে 17000 টাকা রাখতে পারবেন
আমাদের ভিউয়ার যদি আপনাদের কাছে একটা আবদার করে রাখতে পারবেন তো আমরা চেষ্টা করব রাখার জন্য করবেন তো জি হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে